আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই পবিত্র ঈদুল ফিত্রের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুবারকবাদ জ্ঞাপন করছি বরাকটেন টিভি বাংলার কাছের এবং দূরের, পাশের এবং প্রবাসের যারাই আমাদের প্রিয় দর্শক রয়েছেন সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিত্রের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা মুবারকবাদ। তুই আপনাকে আজ বিগিয়ে দেশম আসমানি তাগির তোমন রমজানে রই রোজার শেষে এলো খুশির। ছোট ঘুরে আসছে ফিরে মুবারক ঈদ, বিলিয়ে দিলাম ঈদ শুভেচ্ছা আছেন যত সুরে। শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক মিটুক সব গ্লানে, গ্রহণ করুন আমার এই শুভেচ্ছা বার্তাখানি। কাছের দূরের শত্রু বন্ধু সবার প্রতি থাকল ঈদুল ফিত্রের অগ্রিম প্রীতিময় ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত গত বছরের আগের দুই বছর করোনা মহামারীর জন্য আমরা এই ঈদের আনন্দটুকু আমরা পুরো খোলা আকাশের নিচে এসে উপভোগ করতে পারিনি। গত বছর থেকে মোটামুটি প্রোটোকল যেটা সেটা শেষ হয়েছে, আমরা বর্তমানে সেটা উপভোগ করতে পারছি। ইতিমধ্যে আবহাওয়া প্রতিকূল আবহাওয়া রয়েছে, আবহাওয়া অনুকূলে নয়, তদুপরিও আমরা এই শুভক্ষণে অর্থাৎ রমজানের একদম শেষাংশে এসে মহান প্রভুকে যে আমরা প্রার্থনা করবো যাতে আবহাওয়া অনুকূলে আসে এবং খোলা আকাশের নিচে শান্তি সম্প্রীতি ঐক্য মৈত্রী সংহতি বজায় রেখে যাতে সবাই মিলেমিশে এই পবিত্র ঈদের আনন্দ উপভোগ করতে পারে। সবার প্রতি কৃতজ্ঞতা, সবাই সবার ঈদের দিনটুকু ভালো কাটুক, শান্তিতে কাটুক, সবার মধ্যে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক এই আশা এবং প্রত্যাশা রেখে ব্রাকটেন টিভির পক্ষ থেকে সবার প্রতি উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে, ঈদের শুভেচ্ছা আবারও, আসসালামু আলাইকুম। আজ পড়বে ঈদের নামাজ রে মন শীষে কাহে, আজ পড়বে ঈদের নামাজ রে মন শীষে কাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ওমন রমজানে রই রোজা শেষে এলো খুশির। তুই আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানি তাগির